আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আমার সামনের ভিউটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর, একেবারেই সবুজ সবুজ ভাব। তো যাচ্ছি আমার সবজি বাগানে ঢুকতেছি, আর সবজি বাগান ঢুকতে আমার এই সকল ফল ভিউ পার হয়ে কিন্তু যাইতে হয়। তো এই হচ্ছে আমার সবজি বাগান। সবজি বাগান যদিও এখনও সবজির তেমন আনাগোনা দেখা যাচ্ছে না, শুধুমাত্র আপনারা ঘাস দেখতে পাবেন। তো যাই হোক, এখন সেপ্টেম্বর মাস শেষ, 30 তারিখ, অনেক কিছু এখন বৃষ্টি কমে যাবে, সামনে হয়তো আমরা অনেক কিছু করতে পারবো। কারণ বৃষ্টির জন্য কিন্তু আসলে সবজি টবজি যাই বলেন, এগুলো কিন্তু খুবই করা কঠিন। তো এই যে আপনাদেরকে আমার দেখাই, লাউ গাছ বেশ সুন্দর হয়েছে। মাঝখানে বৃষ্টির কারণে কিন্তু গাছের গ্রোথ কিন্তু অনেকটাই থমকে দাঁড়াইছিল। তো এখন বৃষ্টি থেমে যাওয়াতে আবার কিন্তু মাশাল্লাহ ভালোই দেখা যাচ্ছে। এগুলো আর কয়েকদিনের মধ্যে হয়তো মাচা ধরতে পাবে। আর এই যে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এইটা হচ্ছে আমার ঝিঙে গাছ। ঝিঙে গাছের বয়স খুবই অল্প দিন, সর্বোচ্চ 10 দিন হবে এই গাছগুলোর বয়স। তো 10 দিনে আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। তো এইগুলো মাচা দেবো না এবার। এইবার আমি টার্গেট করেছি এই ঝিঙেগুলোর গাছ, এই ঝিঙে গাছগুলো আমি, এই যে আমার যে বাউন্ডারির যে ইয়াটা দেখতে পাচ্ছেন, এই যে বেড়া, এই বেড়াতে আমি এদিক দিয়ে একটা দেবো, এদিকে আরেকটা দেবো। তো আরেকটা থাকবে, আরেকটা কই দেবো জানি না। তো যাই হোক, এগুলো এবার মাচা দেওয়ার ইচ্ছা নেই আমার। তো মাচা ছাড়াই এগুলো কীরকম ফল দেয় সেটা আমরা দেখব। আর এই যে পাশাপাশি এই যে আমরা বেগুন গাছ দিয়েছিলাম, এইখানেও বেগুন গাছ। আবার এই যে পাশে আমার এটা হচ্ছে বরপটি। তো বরপটি গাছগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে কয়েকদিন আগে, অল্প কয়েকদিন আগে লাগাইছি, সর্বোচ্চ 5 দিন বা 6 দিন, 6 দিন হবে না, 4 দিন থেকে 5 দিন হয়েছে এই বয়সগুলো। এইগুলোর বয়স 4 থেকে 5 দিন, সর্বোচ্চ 5 দিন, আমার ঠিক মনে নাই। তো এই কয়দিনের মধ্যে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখেন, অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে। তো এইগুলো এইদিকে উঠাই দিব। আবার এদিকে শীত মৌসুমের যে শিম গাছ, সেগুলো লাগাইছি, সেগুলো বেশ ভালোই হয়েছে। এগুলো হচ্ছে শীতের শিম। এর আগে আমরা যে শিমগুলো খাইতেছি সেগুলো হচ্ছে গ্রীষ্মকালীন, মানে গরম সময় হয়। তো গরমের শিমগুলো লাগাই যেটা বুঝতে পারলাম খুবই কম হয়, মানে শীতের জন্য যে শিমগুলো আসে, তো সেই শীত না থাকার কারণে গরমের যে শিম, সেই গ্রীষ্মকালীন শিমগুলো কিন্তু খুবই কম হয়। তো যাই হোক, তারপরও টেস্ট করে দেখলাম, স্বাদ নিয়ে দেখলাম গ্রীষ্মকালীন সেই শিমগুলো, যথেষ্ট ভালোই আছে। আর এই হচ্ছে আমার ভালো। তো এই হচ্ছে আমার কি বলে এটা, করলার গাছ। করলা গাছ বেশ কয়েকটা বিচি আপনার বপন করেছিলাম। তো তার মধ্যে এই যে দুইটা আসছে দেখতে পাচ্ছেন, দুইটা করলা গাছ। আবার এইদিকে আমরা বেগুন নতুন করে লাগাইছি। এই বেগুনগুলো আসলে হবে, কিন্তু আসলে বৃষ্টি অতিরিক্ত মাত্রায় হচ্ছে, তো যার কারণে ওইরকমভাবে হইতে পারেনি। তো সিম গাছগুলোকে দেখে কিন্তু ভালোই লাগতেছে, দেখতে পাচ্ছেন সিম গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ ভালোই। তো যাই হোক, অনেক কিছুই আমরা অ্যাড করতেছি। আর শীত মৌসুম শুরু হয়ে গেলে, মানে বৃষ্টিটা বন্ধ হয়ে গেলে, আমরা এখান এই এই জায়গাগুলো কিন্তু অনেক কিছু করতে পারবো। কারণ যখন বৃষ্টি না থাকবে, অতিরিক্ত মাত্রার বৃষ্টিগুলো কমে যাবে, তখন কিন্তু এই ঘাসগুলো পরিষ্কার করে আরও যে সবজিগুলো রয়েছে সেগুলো আমরা চাষ করতে পারবো। এই ছিল অবস্থা, আপনাদেরকে আরও সামনে নিয়ে যাই। আজকে অনেকদিন পরে আপনাদের একটু আপডেট দিচ্ছি। আর এই যে পাশে আমরা ভেন্ডি গাছ লাগাইছিলাম, আর ভেন্ডিগুলো হয়েছিলই, তার মধ্যে অনেকগুলো গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে, মানে হয় নাই। এই যে দেখেন, যেই গাছগুলো আমরা আগে লাগাইছি সেই গাছগুলো কিন্তু মাশাল্লাহ বড় হয়েছে। তা তারপরেও মাঝখানে যেগুলো বিচি আমরা, মানে যে সকল বিচি অঙ্কুর আসে নাই, গাছ হয় নাই, সেগুলো জায়গাতে আমরা আবার বিচি দিয়েছিলাম। কিন্তু বিচি দিলে হবে কি, যে এখানে যদি যেদিনই আবার বিচি দেওয়া শুরু করেছি নতুন করে, সেদিন থেকে আবার বৃষ্টির কারণে আসলে ওই যেই বিচিগুলো অঙ্কুর আসে নাই, সেই জায়গাগুলো গেপে পড়ে আছে। তো এই হচ্ছে অবস্থা, জায়গায় জায়গায় আপনার ভেন্ডি গাছগুলো অনেক সুন্দর। এই যে দেখেন, এই যে ভেন্ডি কিন্তু দেখা যাচ্ছে, মানে ছোটো গাছ, বাট ভেন্ডি কিন্তু দেখা যাচ্ছে। দেখেন এই যে ভেন্ডি এখানে কিন্তু দুইটা ভেন্ডি দেখা যাচ্ছে, একেবারে ছোটো গাছ, তারপরেও কিন্তু ভেন্ডি দেখা যাচ্ছে, মাশাল্লাহ খুবই ভালো। এই যে দেখেন, এই যে ভেন্ডি, তো এগুলো কোয়ালিটি, মানে জাতটা ভালো আর কি। তো এই হচ্ছে অবস্থা। আর আপনাদেরকে যদি আমার এই যে বেগুনের গাছগুলো দেখাই, বেগুনের গাছগুলো বেশ যথেষ্ট ভালো,
তবে আবার রোগও আছে, মানে কিছু কিছু রোগ আছে যার কারণে কিন্তু একটু খারাপ অবস্থায় আছে। যেমন ঢলে পড়া রোগটা আমার এখানে বেশি, তো তারপরও আমরা অনেক কীটনাশক সরি অনেক ছত্রাকনাশক ব্যবহার করতেছি, তো রেজাল্ট পাই নাই। আবার কিছু জায়গা থেকে রেজাল্ট পেয়েছিও। তো এই যে দেখেন, এই যে বেগুন গাছ, এই যে ফুল আসছে, এই যে ফুল, এগুলো গতকালকে একটা ফুল ছিল, পড়ে গেছে, এই যে দেখুন। তো বেগুনও মনে হয় চলে আসবে, যাই হোক। আর এই হচ্ছে গ্রীষ্মকালীন শিম, দেখেন এই যে শিম, এই যে শিম। তো যথেষ্ট ভালো। তো যাই হোক, ভিডিওটি তখন যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ইনশাল্লাহ আপনাদেরকে আরও আপডেট দিব যে আমার সবজি বাগানতে কী ধরনের সবজিগুলো হারভেস্ট করতে পারি। তো ভিডিও অনেকটা লম্বা হয়ে গেছে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে বিদায় নিচ্ছি। বিদায়ের পালা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।